শিক্ষারত্ন মাদারিহাটের কাজী রুনা লায়লা। এ বছরে শিক্ষারত্ন সম্মানে ভূষিত হতে চলেছেন মাদারিহাট উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী রুনা লায়লা। দীর্ঘ কর্মজীবনে স্বীকৃতি পেয়ে খুবই খুশি রুনা। মাদারিহাটের খয়ের বাড়িতে জন্ম রুনার। সেখানে প্রাথমিক শিক্ষা লাভ করেছেন তিনি। কোচবিহারের মহিলা মহাবিদ্যালয় থেকে স্নাতক হন তিনি। তারপর পরবর্তী পর্যায়ে শিক্ষা সম্পূর্ণ করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। শিক্ষা শেষ করে শিক্ষিকা হিসেবে প্রথম কাজে যোগ দেন কালচিনি ইউনিয়ন একাডেমি ফর গার্লস হাই স্কুলে। তারপর বীরপাড়া এবং বর্তমানে তিনি মাদারিহাট উচ্চতর বালিকা বিদ্যালয়ে 2019-এ প্রধান শিক্ষিকা হিসেবে যোগ দেন। শিক্ষকতার পাশাপাশি তিনি কবিতা, ছোট গল্পও লেখেন। এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজে যথেষ্ট অবদান রেখেছেন তিনি। তিনি মনে করেন শিক্ষকতা শুধু একটি পেশা নয়, তার অনেক ঊর্ধ্বে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তিনি এও মনে করেন বর্তমানে শিক্ষকদের একাংশ শিক্ষকতাকে শুধু পেশা হিসেবেই দেখছেন এবং তাদের পেশার মধ্যে পেশাদারিত্বও নেই। এইভাবে সমাজের উন্নতি সাধন সম্ভব নয়। আসলে শিক্ষকতাকে আমি পেশা ঠিক প্রথমেই বলতে চাই না, শিক্ষকতা একটা হচ্ছে সেবামূলক কাজ। আমরা প্রথমেই আমাদের এটা বুঝতে হবে, আর পাঁচটা প্রফেশনের সঙ্গে শিক্ষকতা একটা আলাদা পার্থক্য রয়েছে। শিক্ষকতা আমরা মানুষ গড়ার কারিগর বলা হয়। তো একটা শিশু থেকে শিশু থেকেই যখন আমরা একটা ছাত্র বা ছাত্রীকে দেখব, তার এডুকেশনাল ডেভেলপমেন্টের কথা যেমন ভাবব, তার মরাল, তার স্পিরিচুয়াল, তার সোশ্যাল, তার সমস্ত ডেভেলপমেন্ট একজন সঠিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাকে যে যে বৈশিষ্ট্যগুলো দিয়ে সমৃদ্ধ করা দরকার, প্রত্যেকটা বিষয়ে আমাদের সচেতন হতে হবে। কোথাও বোধহয় আমরা কিছু সংখ্যক এই জায়গাটা থেকে সরে আসছি, যার জন্যই আজকে আমাদের উপর আঙুলটা উঠছে। এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। আমরা বোধহয় কোথাও এটাকে পেশাগতভাবেই নিচ্ছি, কিন্তু পেশা হিসেবে নিলেও একটা পেশাদারিত্ব থাকা দরকার। আনফর্চুনেটলি আমাদের অনেকের মধ্যে সেই পেশাদারিত্বটুকু আমরা অর্জন করতে পারিনি। একটা কথা আমি বলতে চাই এ ব্যাপারে, আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে কিন্তু প্রতিদিন কিছু না কিছু শিখতে হয়। আমার ক্লাস ফাইভের ছাত্রীটির কাছেও আমি কিছু শিখি, এবং আমি সমাজের প্রত্যেকটি মানুষের কাছে কিছু শিখি। আরেকটা কথা, স্কুলটা এখন কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠান। সমাজের সমস্ত স্তরের মানুষ, সামাজিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, সমস্ত কিছুই একটা স্কুলের স্টেক হোল্ডার। এখন শিক্ষাবিজ্ঞানের ভাষায় স্টেক হোল্ডার বলছে, কানেক্টেড প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা। কাজেই আমাদের দায় দায়িত্ব অনেক বেড়ে গেছে আগের চেয়ে। সেই দায় দায়িত্বগুলোকে আমাদের সঠিকভাবে যদি আমরা পালন করতে পারি, নিঃসন্দেহে আমরা সমাজ বিপ্লব আনতে পারবো। SHMD school books and stationaries shall be available at Asian Book Distributors at special discount. Visit Asian Book Distributors, ground floor, below Seema Steel, near Reliance Smart Grocery Store, Durga Ridya Mall, NS Road, Jaigaon. Contact +91 9775281398, +97577456946.